audio jungle. সারা রাজ্যব্যাপী জেলায় জেলায় আমরা আগামী দিন মুখ্যমন্ত্রী জানবেন না, এটা মনে হয় ভ্রান্ত ধারণা। মুখ্যমন্ত্রী অবশ্যই জানেন, মুখ্যমন্ত্রী এত কিছু জানেন, তবু মুর্শিদাবাদ জেলা করণাধিকারী সমিতি ছিল মুর্শিদাবাদ জেলা করণাধিকারী সমিতি ছিল আমাদের রিনুয়াল প্রথা অনুযায়ী স্থায়ীকরণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সমস্ত সরকারি সুযোগ সুবিধা দিয়ে আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের সরকারি যে রুলস, যে একটা নিয়ম আছে যে জিপি কর্মী নিয়োগের ক্ষেত্রে 33% আমাদের জন্য সংরক্ষণ আছে আর কি, সেই সংরক্ষণের যে কোটা, সেই কোটায় আমাদের পরীক্ষা নিয়ে অবিলম্বে নিয়োগ করতে হবে। আর ষষ্ঠত হচ্ছে যে সমস্ত করদায়কারী বন্ধু যাদের 60 বছর বয়স পেরিয়ে গেছে তাদেরকে এককালীন অবসরকালীন ভাতা দিয়ে তাদেরকে মাসিক ভাতা তাদের চালু করতে হবে। এই মর্মে আজকে আমরা জেলা শাসকের অফিসের সামনে অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছি। আপনাদের মোটামুটি কতজন আপনারা আছেন? আমরা মুর্শিদাবাদ জেলায় 315 জন, 250টা গ্রাম পঞ্চায়েত, তাতে 315 জন করদায়কারী আসি এবং সারা রাজ্যে আমরা 42 জন মতো করদায়কারী আসি। মোটামুটি কতদিন ধরে করছেন এই কাজগুলো? আমরা যখন ইউনিয়ন আমলে যখন পঞ্চায়েতে গোড়াপত্তন হয় তখন থেকে আমরা এই পঞ্চায়েতে কাজ করছি। সেই সময় পঞ্চায়েতে মাত্র তিন ধরনের কর্মচারী ছিলেন, একটা হচ্ছে পঞ্চায়েত সচিব, একটা চৌকিদার, আর আমরা ছিলাম, যাদেরকে তখন আমরা বলা হতো সেই অর্থে যে চৌকিদারি ট্যাক্স যারা আদায়ের জন্য নিয়োগ করা হয়েছিল গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী। তো সেই সময় থেকে গ্রাম পঞ্চায়েত সচিব আর বর্তমান তারা একটা বহল তবিয়তে ভালো জায়গায় এখন অবস্থান করছেন। দ্বিতীয়ত সেই সময় যে চৌকিদার, সেই পদটির অবলুপ্তি ঘটিয়ে বামপন্থ সরকার তাদেরকে জিপি কর্মী হিসেবে নিয়োগ করে তাদেরকেও একটা সম্মানের জায়গা দিয়েছেন। কিন্তু আমরা সেই ইউনিয়ন আমল থেকে পঞ্চায়েতের জন্মলগ্ন থেকে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার পরেও যে আমাদের কর আদায়কারীর টাকায় গোটা পঞ্চায়েতটা রেগুলেটেড হয়, অর্থাৎ পঞ্চায়েতের রক্ষণাবেক্ষণ, পঞ্চায়েতের আপনার সমস্ত আমরা যে ওন ফান্ড যেটা, সেটা রিসোর্স আমরাই এই গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী। অর্থাৎ আজকে আজ অব্দি আমরা অবহেলিত, বঞ্চিত, আমরা আজকে আমাদের জীবনে কোনো নিশ্চয়তা নেই। আমরা বলতেও লাগছে আজকে মিডিয়ার সামনে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের দৈনিক 20 টাকা মাত্র, মাসিক মাত্র 600 টাকা আমাদের ভাতা এবং যত সামান্য আমরা কমিশন পাই। আমরা আশায় আশায় কাজ করে চলেছি যে হয়তো গভর্নমেন্ট আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে জানানোর কি আশ্বাস পেয়েছেন? আমরা আশ্বাস পেয়েছিলাম, কিন্তু আমাদের কাছে আজকে সবই ভ্রান্ত মনে হচ্ছে। আমরা